নমস্কার, আমি প্রফেসর অলোক ঘোষ দস্তিদার, রুবি ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ। আমরা এই অক্টোবর মাসে বিশেষভাবে ব্রেস্ট সচেতনতা মান্থ হিসাবে পালন করি এবং এই মাসে আমরা সকলকে সজাগ করতে চাই কিভাবে আপনি আপনার স্তনে কোনো অসুখ ধর হয়েছে কি না সেটা ধরবেন, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ক্লিনিক যাওয়ার আগে নিজেই নিজের স্তন সম্বন্ধে আপনার একটা ধারণা হবে যে সেখানে কোনো অসুস্থতা বা রোগ বাসা বাঁধছে কি না। প্রতি মাসের মাসিকের পঞ্চম দিনে যদি মহিলারা তাদের আয়নার সামনে দাঁড়িয়ে ব্রেস্টটাকে হাতের তালু দিয়ে ভালোভাবে প্যালপেট করেন এবং যদি কোনো ডানা বা গুলির মতো বস্তু উপলব্ধি করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা হাসপাতালে গিয়ে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন। আর যদি সেরকম কোনো দানা বা গুলি না পাওয়া যায় বা যদি কোনো রক্ত বা ক্ষরণ কিছু না দেখা যায়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার স্তনের মধ্যে কোনো রকম কোনো অসুস্থতা তৈরি হচ্ছে না। এইভাবে আপনারা প্রতি মাসের পঞ্চম দিনে যদি একবার করে পরীক্ষা করেন, তাহলে নিজেদের সুস্থ রাখতে পারবেন।